আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে 17 নভেম্বর 2022, এখন বাজে বেলা 3টার কাছাকাছি। আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র সপরিবারে কানাডার সিটিজেনশিপের ওথ সেরেমনি অ্যাটেন্ড করলাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা পরম করুণাময় আল্লাহ তাআলার। আমাদের এই জার্নি শুরু হয়েছিল 2017 জুলাই মাসে। যারা আমাদের এই চ্যানেলের সাথে আছেন সবাই জানেন, আলহামদুলিল্লাহ 5 বছর 2 মাস না মানে জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, 5 বছর প্রায় 4 মাস, প্রায় 5 বছর 4 মাস কানাডাতে পারমানেন্ট রেজিডেন্ট হিসেবে থাকার পর আমরা আজকে চারজন মিলে রাফিন রিদা সহ আমরা সিটিজেনশিপের শপথ দিলাম। আমাদের বড় ছেলে 18-এর বেশি ওর বয়স আপনারা জানেন, সেই জন্য সে আগে আলাদা অ্যাপ্লিকেন্ট হিসেবে আবেদন করে ওর সিটিজেনশিপের সেরেমনি আগেই হয়ে গিয়েছিল, কয়েক মাস আগেই আমি সেটা শেয়ার করেছিলাম। আজকে আমাদের সাথে হলো যারা পিয়ার হিসেবে এসেছেন, আসতে যাচ্ছেন, তারা মনে রেখেন এরকম রাফলি 4 থেকে 5 বছর লাগবে। এক্স্যাক্ট সময় তো বলা যায় না, কারণ 1095 দিন পিয়ার হিসেবে আপনাকে কানাডায় থাকতে হবে 5 বছরের মধ্যে। আমি যেমন 4 বার আমি বাংলাদেশে গিয়েছি, তো যার ফলে আমার ওই সময়টুকু অপেক্ষা করতে হয়েছে। মৌলি, রাফিন, রিদা ওরা 1 বার গিয়েছে, 2 মাসের বেশি, প্রায় 2.5 মাস ছিল, ওদের ওইটুকু অপেক্ষা করতে হয়েছে। মোট কথা আমার জন্যই আসলে ওরা ওয়েট করেছে, আমার 1095 দিন ক্রস করার পরে তারপরে একসাথে আবেদন করা হয়েছিল। আপনারা যদি এসে 3 বছরের মধ্যে কোথাও না যান, ক্যানাডার ভেতরেই থাকেন, তাহলে 1095 দিন একদম টানা 3 বছরে পূরণ হয়ে যাবে, আপনারা তারপরেই আবেদন করতে পারেন। কিন্তু 5 বছরের মধ্যে 3 বছর কিংবা 1095 দিন থাকতে হবে। জাস্ট আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করতে চাইলাম। এগেইন সমস্ত প্রশংসা পরম করুণাময় আল্লাহর, আপনাদের দোয়া, আমাদের মায়েদের দোয়া, এবং যারা অলরেডি ক্যানাডাতে আছেন বাংলাদেশের ভাই বোনেরা পিয়ার হিসেবে, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে এসেছেন, যারা ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন, সবাই একদিন এইভাবে ইনশাআল্লাহ সিটিজেন হিসেবে শপথ নেবেন। আপনাদের সবাই দোয়া চাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।